সিলেট নগরীর কাজলসায় অবস্থিত কমফোর্ট মেডিকেল সার্ভিসেস আপনার সেবায় নিয়োজিত। আমাদের সেবাসমূহ ডিজিটাল এক্স রে, প্যাথোলজি, আল্ট্রাসোনোগ্রাম, অ্যান্ডোস্কোপি ও কোলনস্কোপি, ইউরোফ্রোমেন্টি ল্যাব, বায়োমেডিকেল অ্যানালাইসিস, মাইক্রোবায়োলজি, ইলেকট্রোলাইট, হোমোডোলজি, হরমোন লেভেল টেস্ট। এছাড়া আমরা হাসপাতাল ও বাসা থেকে নমুনা সংগ্রহ করে থাকি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। 18 লাখেরও বেশি মানুষ বর্তমানে করোনা সংক্রমিত। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা 8 লাখ অতিক্রম করেছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য গত 26 মার্চ বাংলাদেশ সরকার সকল প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে 621 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 34 জন, সুস্থ হয়েছে 39 জন। সিলেটের চৌহাটস্থ শহীদ শামসুদ্দিন আহমেদ মেডিকেলে করোনা আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। বর্তমানে এখানে 11 জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান বলেন, আপনারা জানেন যে এই শামসুদ্দিন হাসপাতালটাকে আমরা করোনা হাসপাতাল হিসেবে এখানে কার্যক্রম শুরু করেছি। বর্তমানে আমাদের 2টি আইসিইউ ভেন্টিলেটর সচল আছে। 2জন যে কোনো জরুরি রোগীর যদি প্রয়োজন হয় আমরা ভেন্টিলেশন দিতে পারবো। এছাড়া আরও 9টি ভেন্টিলেটর আমাদের স্থাপন কার্যক্রম চলমান আছে। আমরা আশা করছি 1 সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ একটি স্বয়ংসম্পূর্ণ আইসিইউ এখানে স্থাপন করতে সক্ষম হব। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম যেটা, ওইটাই আমরা করার জন্য কার্যক্রম শুরু করেছি। এটা 8 থেকে 10 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি আমরা, কোনো রোগী তারা ফেরত দিবে না। রোগী গেলে তারা প্রত্যেকটা ক্লিনিকে বা হসপিটালে আলাদা ফিভার কর্নার তারা চালু করেছে। ওখানে যদি সন্দেহভাজন তারা কোনো করোনা রোগী পায় আমাদের এখানে পাঠাবে, আর বাকি রোগীদের তারা চিকিৎসা অব্যাহত রাখবে। এটা তাদের একটি মহতি উদ্যোগ। সিলেটবাসীকে আমি আমার পক্ষ থেকে, আমার মানে ওসমানী হাসপাতালের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত, আমরা এই হাসপাতালের পরেও যদি প্রয়োজন হয় আমরা আরেকটি প্রাইভেট হসপিটালকে শনাক্ত করে নির্ধারণ করে রেখেছি আমাদের উচ্চ পর্যায়ের একটি সমন্বয় সভার মাধ্যমে। যদি প্রয়োজন হয় আমরা সেই হাসপাতালটিকে ব্যবহার করব। সকাল 10টা থেকে OMS ডিলার ইষ্টনের সহযোগিতায় নগরীর কাজলসা এলাকায় 400 জনের মধ্যে চাল বিতরণ করা হয়। প্রতি কেজি 10 টাকা দরে মোট 2 টন চাল বিতরণ করা হয় এই স্থানে। এই সময় সেখানে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক আলমগীর। এলাকার পক্ষ থেকে সহযোগিতা করেন 3নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালিক। পরবর্তীতে নগরের 9টি স্থানে এই চাল বিতরণ করা হবে বলে জানান খাদ্য পরিদর্শক।
সিলেটের জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্যান্য জেলা হতে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। গত শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম একথা জানান। তিনি বলেন, আমাদের বাংলাদেশে যেন মহামারী আকার ধারণ না করে সেই জন্য সরকার আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনাগুলো প্রতিপালন করছি। পাশাপাশি আমাদেরকে একটা জেলা মাল্টি সেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। বলা হয়েছে যে মাল্টি সেক্টরাল কমিটি যখন যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন মনে করবে তখন সে সিদ্ধান্ত নেবে। তো এখন এটা অনেকটা হুমকি। আপনি জানেন যে আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জে করোনা রোগীর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে তা যদি এখন সিলেটে আসেন তাহলে সিলেটও সেটা সংক্রমিত হতে পারে। এই কারণে আমরা অন্যান্য জেলার ন্যায় সিলেট জেলাকে লকডাউন করছি। লকডাউনের অর্থ হলো সিলেট জেলা থেকে এখন কেউ বের হতে পারবেন না, অন্য কোনো জেলা থেকে সিলেট জেলায় কেউ আসতে পারবেন না। ঠিক তেমনিভাবে আমরা এটা বলেছি যে এটা আন্তঃ উপজেলার ক্ষেত্রে একই আদেশ প্রযোজ্য হবে, অর্থাৎ আমাদের সিলেট জেলার মধ্যে এক উপজেলার বাসিন্দা আর এক উপজেলা যেতে পারবেন না বা তারা আন্তঃ উপজেলা চলাচল করতে পারবেন না। সিলেট সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একই ঘটনা। আমরা এটা মূলত করছি যে আমরা এখন থার্ড স্টেজে আছি, আমাদের সামাজিকভাবে ট্রান্সমিশন অলরেডি হয়েছে, এটা যেন আর না বাড়ে এই কারণেই সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই মূলত আমরা এই লকডাউনটা ঘোষণা করেছি। আমরা এই মেনে চলার জন্য বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাচ্ছি, পাশাপাশি আমরা আইনে প্রয়োগ করছি। আপনি জানেন প্রতিদিন আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিভিন্ন বাহিনী তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, আমরা তাদেরকে বোঝাচ্ছি, আর যারা শুনতে চাচ্ছেন না মানতে চাচ্ছেন না তাদেরকে জরিমানা করছি। আমরা ক্রমান্বয়ে আমরা আরও বেশি কঠোর হব যদি আমাদের প্রয়োজন হয়। তিনি আরও বলেন, আমাদের সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে আমরা করোনা আইসোলেশন সেন্টার করেছিলাম, আপনারা জানেন। এখানে ভেন্টিলেটর ইউজ করার মতো আমাদের দুইটি বেড ছিল, অর্থাৎ আইসিইউ বেড ছিল দুইটি। আমাদের সে দুইটি বেড কিন্তু এখনও কাজে লাগেনি, একমাত্র করোনা রোগী সেখানে ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পরে আমরা সেখানে তাদেরকে সেবা দিচ্ছিলাম, বাট রোগীর ইচ্ছা তিনি ঢাকাতে যাবেন, এই কারণে তিনি তার নিজের ইচ্ছায় গিয়েছেন। আমাদের সেবাটি এখানে কিন্তু ছিল, ঢাকায় তিনি যে সেবা পাবেন সেই স্বাস্থ্য সেবাটি আমাদের এই আইসোলেশন সেন্টারে ছিল। তথাপি যেহেতু আমাদের মাত্র দুইটা ছিল, ভবিষ্যতে আরও করোনা রোগী পাওয়া যেতে পারে এই চিন্তা করে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সহযোগিতায় আমরা এখানে আরও 9টি বেড আইসিইউ বেড ইতিমধ্যে পেয়ে গেছি। সেখানে মোট 2 এবং 9 মোট 11টি আইসিইউ বেডে এখন আমরা ভেন্টিলেটার সুবিধা দিতে পারবো। আমাদের স্থাপনের কাজ চলছে, হয়তো এক সপ্তাহের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। এর বাইরে আমাদের পরিকল্পনা হলো আমরা 20টি করতে চাই, 11টি পেলাম, হয়তো অচিরে আমরা আরও 9টি পেয়ে যাব। তো আমাদের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন হাসপাতাল এখন প্রস্তুত আমাদের সিলেটের করোনা রোগীদের সেবা দেওয়ার জন্য। গত রবিবার 5 এপ্রিল সিলেট নগরীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরীর বিভিন্ন পাড়া মহল্লা এলাকাবাসীদের উদ্যোগে লকডাউন ঘোষণা করা হচ্ছে। সিলেট নগরীর কাজল শাহ, মণিপুরী পাড়া, হাউজিং এস্টেট, পীর মহল্লা, সুবিদ বাজার, আখালিয়া, রাজার গলি বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একই চিত্র। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে এলাকাবাসী মহল্লার প্রবেশপথে বহিরাগতদের প্রবেশ ও ভেতরে অপ্রয়োজনে কারো বের হওয়া বন্ধ করে দিয়েছেন। তারপরে যদি কারো অতি প্রয়োজনে বের হতে হয় তাকে পাড়ার ভেতর প্রবেশের সময় হাত সাবান পানি দিয়ে ভালো করে ধুয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে প্রবেশ করতে হয়। পীর মহল্লা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি আবুল বশর হোসেন বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিশ্ব যেভাবে করোনার মোকাবিলা করতেছে তার চাইতে শতগুণে সফল সরকার এবং সরকারি প্রতিষ্ঠান যেভাবে উদ্যোগ নিয়েছে, জনসচেতনতামূলক আওয়াজ তুলেছে এই সারা বাংলাদেশে তোলার কারণে, এবং সরকারি স্বেচ্ছাসেবক বাহিনী, আধা সরকারি বাহিনী এবং সাংবাদিক সর্বস্তরের জনতা যেভাবে এই প্রচার মাধ্যমকে দিয়ে মানুষকে সচেতন করিতেছে, এই সচেতনতার কারণেই আমার মনে হয় বাংলাদেশ তুলনামূলকভাবে এখনও করোনা ভাইরাসের অনেক পিছনে আছে। তো আমি ধন্যবাদ জানাই
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, শেখ হাসিনার এই সরকার যেভাবে শক্তিশালীভাবে হাত বাড়িয়ে দিয়েছেন এদেশের মানুষের জন্য, প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের জন্য ইদানিং খাবার পৌঁছে গেছে এবং খাবার আরও অব্যাহত রয়েছে। আর বর্তমান সময়ে এই করোনা মোকাবিলা করার একমাত্র উপায় হলো যেন লকডাউন করা, এবং শেখ হাসিনার সরকার যেভাবে লকডাউনের প্রস্তুতি নিয়েছেন, এই প্রস্তুতির কারণে আমার মনে হয় বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবা। আমি আমার এলাকার পীরমল্লা পঞ্চায়েত কমিটির সকল সদস্যদেরকে নিয়ে এই এলাকা লকডাউন করছি, এবং আমি আশা করব আমাদের এই লকডাউন দেখে সিলেট নয় সারা বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় যেভাবে লকডাউন করেন এবং সরকারের নির্দেশনা মেনে প্রতিটি মানুষ ঘরে ঘরে বন্দী থাকেন, এই জন্য আমি সকলকে অনুরোধ জানাইব। তার সাথে আমি আরও একটা কথা কইতাম সেইরাম, যেন আমরা ফিরমুল্লা ফানচাইতের পক্ষ থাকি আমি যখন লকডাউন করছি, আমরা জানি এই এলাকায় লকডাউন করায় মানুষের অনেক সুবিধা অসুবিধা আছে। সুবিধার দিক হইল যেন লকডাউন করলে অন্ততপক্ষে আমরা আশা করতাম পারলাম যেন করোনা ভাইরাসের আমরা মোকাবিলা করতাম পারবো। অসুবিধাটা হলো এটা যেন বহু মানুষ ঘরের ভিতরে বন্দী রয়েছে, বাজার আট ঔষধ সামগ্রী এইসব জিনিসের জন্য বাড়াইতে পারেন না। তার জন্য আমি ফিরমুল্লা ফানচাইতের একটা নাম্বার দিলাম আপনার মাধ্যমে 01776803044। যদি কেউ এই ধরনের কোনো সুবিধা অসুবিধা থাকে এই নম্বরে যোগাযোগ করলে আমরা খানি থেকে যত নমুনার সহযোগিতা আছে ফানচাইতের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো, এবং দেশের বিত্তবান সকলের কইরাম যেন সকলে যাতে সকলের আত খান সুদৃঢ়ভাবে বাড়াইয়া দেন। এদেশের করোনা মোকাবিলা এটা আপনার আমার ব্যাপার নাই, এটা সারা বিশ্ব নিয়া শুরু হয়েছে। আমরা সকলে একত্রিত গড়ে থাকি করোনার মোকাবিলা করার লাগি সরকারের সহযোগিতা করি। এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, আতিকুর রব চৌধুরী জুয়েল সহ প্রমুখ। আতঙ্ক নয়, সাবধানতাই পারে করোনা ভাইরাসের মহামারী থেকে রক্ষা করতে। গত বৃহস্পতিবার 9 এপ্রিল ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হল পবিত্র শবে বরাত। লাখো মুসল্লির সমাগমে মুখরিত থাকে সিলেট নগরের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরগাহ। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা মাজারে এসে ঢল নামে। পবিত্র শবে বরাত মর্যাদাপূর্ণ রাত। এদিন মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। বৃহস্পতিবার দিনগত রাত্রি লাইলাতুল বরাত বা শবে বরাত অর্থাৎ সৌভাগ্যের রজনী। হিজুরি সালের শাবান মাসের 14 তারিখ দিনগত রাত্রি বিশ্ব মুসলিম উম্মা পালন করে সৌভাগ্যের রজনী হিসাবে। তবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরগাহ ও মাজারের এবারের দৃশ্য একেবারে ব্যতিক্রম। পুরো মাজার এলাকা শূন্য। বিশ্বের মহামারী করোনা ভাইরাসের কারণে বদলে গেছে এর দৃশ্যপট। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোক সমাগম এড়াতে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় দরগা এলাকায় প্রবেশ ও জিয়ারত নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। এমনকি দরগা মসজিদের বাইরেও নামাজ আদায় করা যাবে না। এবারের করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় সবাইকে ঘরে বসে ইবাদতবন্দিকে করার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও সরকার নির্দেশনা অনুযায়ী প্রত্যেক মসজিদে নামাজের প্রতি ওয়াক্তে জামাতে সর্বোচ্চ 5 জন এবং জুম্মার জামাত 10 জন করে অংশগ্রহণ করছেন। আমার মতো সপক্ষে আমি এখানে আপনাদেরকে বলতেছি, এটা সরকারের নির্দেশের অনুযায়ী আমাদের এখানে বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশের কারণে এই 2 দিন আমরা বন্ধ রাখতেছি, কারণ জামায়াত যাতে না হয়। আর জামায়াত হয়ে গেলে তো আপনারা বুঝতেছেন এই সময়ে জামায়াত না হওয়াই ভালো, আমরা যতটুকু দূরত্ব বজায় রাখতে পারি এই কারণেই এটার জন্যই চিন্তাভাবনা করে এইটা করা হয়েছে। এদিকে সিলেটের করোনা সংক্রমণ রোধে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব নয়ের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয় নগরের বিভিন্ন স্থানে। পরে জনগণের মধ্যে প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য তারা আহ্বান জানান।
সুদীর্ঘ তিন যুগেরও বেশি দিন ধরে ব্যবসা পরিচালনা ও সেবা প্রদানের অভিজ্ঞতায় দেশি বিদেশি পণ্যের বিপুল সমাহার নিয়ে এলো রিফাত এন্ড কোম্পানি। আমাদের রয়েছে আটটি শাখা সিলেট শহরের। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি নগরীর রিকাবি বাজার পয়েন্টে। করোনা ভাইরাসের মহামারী রোধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন এলাকা লকডাউন করা হলেও এ এলাকায় জড়ো হয়েছে বিভিন্ন মানুষজন। আমরা দেখতে পাচ্ছি এ এলাকায় ওষুধের ফার্মেসি ছাড়াও খোলা রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, বসেছে নিত্য প্রয়োজনীয় কাঁচা বাজারের দোকান। প্রশাসনের পক্ষ থেকে কমপক্ষে 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হলেও কেউই মানছে না এই নির্দেশনা। পাশাপাশি বাড়ছে যানবাহনের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত বর্তমানে সারা দেশে 164 জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 17 জন। গত রবিবার 5 এপ্রিল সিলেটে 1 জন করোনা রোগী শনাক্ত হলেও সাধারণ মানুষ এখনও যথেষ্ট সচেতন নয়। এভাবে ঘরের বাইরে ঘোরাফেরা করলে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই ভাইরাস। দর্শক, আপনারা সবাই বাসায় অবস্থান করুন, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। ঘর থেকে বের হলে ঘরে ঢোকার আগে সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আকিব চৌধুরী, ডাল সিলেট টেলিভিশন, সিলেট।